বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার সংগ্রামী ভাইরা। আজকে 19/8/2024 আজকে আমি আগে পরিচয় দিই। আমার নাম আহসান হাবিব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য, প্লাস বাংলাদেশ আনসার অঙ্গীভূত আনসারদের যে আমাদের এক দাবি আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব বলছি। আজকের সর্বশেষ আপডেট আপডেট জানানোর জন্য লাইভে আসলাম। তো ভাই, শর্ট সময়ে বলতেছি, আপনারা যারা দেখতেছেন তাদেরকে লাস্ট আপডেট দিচ্ছি যে আজকের আপডেট হচ্ছে আমাদের যে কারেকশন, মানে ঠিক করে বাইরে থেকে শব্দ আসতেছে, গেটটা লাগাই দিই। জি, আজকের সর্বশেষ আপডেট হচ্ছে আজকে 19/8/2024 আজকের সর্বশেষ আপডেট, আমরা 19 সমন্বয়ক টিমের 11 জন সমন্বয়ক আজকে হেডকোয়ার্টারে, মানে আমাদের সদর দপ্তরে আমরা যাই। আমাদেরকে সেই সকাল 9টায় আহ্বান করা হয় যে তোমরা যারা 19 সমন্বয়ক আছো, তারা আগামীকাল, মানে আমাদেরকে গতকাল জানানো হয় যে আগামীকাল আপনারা 19 সমন্বয়ক যারা আছেন তারা সদর দপ্তরে আসবেন, সকাল 9টায় সদর দপ্তরে গেটে উপস্থিত থাকার জন্য বলা হলো। তদরূপ আমরা 19 সমন্বয়কের মধ্যে 11 জন সমন্বয়ক আজকে সকাল 11:30 সদর দপ্তরের গেটে উপস্থিত হই। হওয়ার পরে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, মাননীয় কর্মকর্তা যারা, তাদেরকে অবগত করি যে আমরা আসছি, যে আমরা সদর দপ্তরে আসছি, আপনাদের ডাকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি গেটে। পরে আমরা যখন জানাই তখন আমাদেরকে ভিতরে নেওয়া হয়। ভিতরে নিয়ে বলা হয় যে আমরা যে তত্ত্বাবধান করছি, যে আমরা যে আমাদের যে দাবিটা এক দাবিটা যে আমরা কতটুকু, মানে কতদূর গেলাম, এটা তদারকি করার জন্য আমরা গেলাম। তো আলহামদুলিল্লাহ এটাই বলতে চাচ্ছি, ক্লোজ করে যান। আলহামদুলিল্লাহ আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের এক দাবিটা যৌক্তিক দাবি, স্যাররা আমাদের দাবিতে অটুট, যে আমাদের ডিপার্টমেন্টের বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই আমাদের সঙ্গে একমত এবং আমাদেরকে কথা দিয়েছে যে আমাদের দাবিটা যৌক্তিক দাবি। তারাও চায় যে যত দ্রুত আমাদের এই এক দফা দাবি মেনে নিয়ে আমাদের স্থায়ীকরণ এবং জাতীয়করণ করা হোক। তাই আগামীকাল সম্ভবত আজকে আমাদের, মানে ভাই এখন শর্টে বলি, খোলামেলা বলি যে আজকে আমাদের ডিজি মহোদয় স্যার, মাননীয় ডিজি মহোদয় স্যার, উনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে বর্তমান, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের সঙ্গে মানে সাক্ষাতের সময় চাইছিল, তো ওই স্যার আজকে সময় দিতে পারেন নাই, যা সাক্ষাতের সময় চাইছিল সময় দিতে পারেন নাই। তো আগামীকাল হয়তো দেখা সাক্ষাৎ করবে দুপুর বারোটার পরে। আর সর্বশেষ যেটা কথা, সেই কথাটা হচ্ছে যে আগামী বাইশ আট দুই হাজার চব্বিশ মাননীয় ডিজি মহোদয় স্যার, উনি আমাদের সঙ্গে সারা বাংলাদেশের 500 জন আনসার পিসি এপিসি নিয়ে সদর দপ্তরে একটি আলোচনা সভার অনুষ্ঠান করছে, মানে মিটিং, আমরা যেটা মিটিং বলে বুঝি, যে আগামী 22/8/2024
ঢাকা সহ আশপাশের যত ক্যাম্প আছে সমস্ত ক্যাম্পের কম বেশি সব ক্যাম্প থেকে দুই একজন করে নিয়ে সবাইকে নিয়ে সবাইকে একসঙ্গে একযোগে মাননীয় ডিজি মহোদয় স্যার আগামী 22/8/2024 সালে একটি আলোচনা সভার আয়োজন করছে। তো এটা ছিল ভাই লাস্ট আপডেট। তো আমাদের ডিজি মহোদয় স্যারের কথা যে উনি বলছে যে আমার কথা তো সবাই একবারে শুনতে পাচ্ছে না, তাই আমি চাচ্ছি যে একটা সমাবেশের মাধ্যমে আমি 500 জন আনসার পিসি এপিসিদেরকে নিয়ে আপডেটটা একবারে সবার কাছে তুলে ধরি, তাহলে সবাই বুঝতে পারবে, সবার মনের ভুল ভ্রান্তি যারা আছে সব ভেঙে যাবে। তো ভাই এটাই ছিল আজকে লাস্ট আপডেট। আর যারা শুনছেন তারা ধন্যবাদ, যারা শুনে নাই তাদেরকে আমার বার্তাটা সবাইকে ছড়িয়ে দেন যে আজকে লাস্ট আপডেট এটাই ছিল। তা আমার লাইভে যারা জয়েন করছেন ভাই, যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। সব থেকে ভালো লাগছে ভাই যে আমার ডিপার্টমেন্টাল যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আমরা তো তাদের সঙ্গে সব সময় ধরেন যাতায়াত করতেছি, যাতায়াত করতেছি। সব থেকে ভালো লাগছে যে তাদের যে আমাদের প্রতি যে ব্যবহার, আমাদের প্রতি স্নেহ মানে অত্যন্ত ভালো, যেটা বলে বোঝাতে পারবো না, অত্যন্ত ভালো। আর আমরা সমন্বয়করা ভাই, আমিও আনসার বাহিনীর সদস্য, আপনারা আনসার বাহিনীর সদস্য, আমরা যারা সমন্বয়ক আছি, আমরা মানে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি যে আমাদের এই যে এক দফা দাবিটা পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতেছি। আর একটা কথা হচ্ছে যে চাইলেই একটা জিনিস চাইলে আমার হয়ে গেলো এরকমটা হয় না। ফাজলামি আমি করিস না, আমি লাইভে আছি। কি বলছে যে ড্রাইভাররা মনে হয় জানে না তুই লাইভ করতেছিস, তাই ওখানে এসে হর্ন দিচ্ছে জোরে জোরে। এখন দোস্ত আমি রাস্তার পাশেই ডিউটি করতেছি, এই জন্যই আর কি হয়তো হর্নের শব্দ আসতেছে। তো যাই হোক, ভালো বলছিস। তো কথা হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে ভাই, আমরা নাসির ভাইকে ভিডিও করে দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনি উনিশ সমন্বয়ক গ্রুপে নাসির ভাইকে একটা এটা বলবেন। জি ভাই ধন্যবাদ, আপনার কমেন্টটা শুনে ভালো লাগলো। জি ভাই আমি বলে দেবো ইনশাল্লাহ। তারপরেও ভাই আমার যারা আর কি ধরো আমার অধীনে যারা আছে, নাসির ভাইয়ের অধীনে যারা আছে, নাসির ভাই জানাবে আমার অধীনে যারা আছেন, যে আমার অধীনে যে আনসার ভাইরা আছে তারা আমাকে জানাবে, বা আমি তাদেরকে জানাবো, বা অন্যান্য যারা উনিশ সমন্বয়কের মতো যারা আছে যাদের সঙ্গে কমিউনিকেশন আছে তারা সবাইকে জানিয়ে দেবে। আমার যতটুকু জানার দরকার ভাই আমি জানাচ্ছি। তো আমি ইতিমধ্যে কিন্তু লাস্ট আপডেট জানিয়ে দিচ্ছি, তারপর সেই আপডেট বিষয়ে কথা বলতেছি যে ভাই আমাদের যে আবেদনটা আমরা করছি সেটা আমাদের সদর দপ্তর থেকে সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো ভাই আপনারা যারা একটু মানে অন্যরকম ভাবছেন এরকম কোনো কিছুই না, আমরা যে সমন্বয়কজন ১৯ জন আছি, আমরা সরাসরি খোঁজ খবর নিচ্ছি এবং সবসময় যাতায়াত করতেছি, খোঁজ নিচ্ছি যে আমাদের কাজটা যত তাড়াতাড়ি যত দ্রুত করা সম্ভব আমরা করার চেষ্টা করতেছি। এবং আমাদের সঙ্গে আপনাদের ডিপার্টমেন্টাল যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, তারাও চাচ্ছে যে যত দ্রুত করা সম্ভব এটার মানে একটা ব্যবস্থা করতে। তো তারাও আমাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করতেছে। আমরা এক এক করে 2-3 বার সিরিজটা এডিট করাইছি, মানে কারেকশন করাইছি। তো ওনারা সেটাও ধৈর্য সহকারে করে দিছে। ইনশাল্লাহ ওনারা আমাদের পাশে আছে, ওনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। এত শব্দ দরজাটা বন্ধ করে দিই। তো ওনারা আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে না আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যে তোমরা একটু তদারকি করো, খোঁজ খবর নাও। আর ভাই এখন মূল বিশ্লেষণটা বলি, আপনার অধীনে কেউ নাই, আপনারা যার সাথে সাথে যারা সহযোদ্ধারা যুক্ত আছে সেটাই বলেন। জি ভাই ধন্যবাদ, ভাই আমার কথায় হয়তো ক্লিয়ার আমি করতে পারিনি, আপনি ক্লিয়ার করে দিয়েছেন, এজন্য ধন্যবাদ। জি আমার সঙ্গে আমার যে সহযোদ্ধারা আছে তাদেরকে আমি জানাচ্ছি আমার আপডেটটা। তো ভাই এই আপডেট বিষয়ে আপডেট তো জানাই দিছি, মানে আজকের আপডেটটা আমি কিন্তু জানাই দিছি, এই আজকের আপডেট বিষয়ে একটু আলোচনা করতেছি। ভাই আমার সঙ্গে কেউ রাগ করিয়েন না, আমি চাচ্ছি সঠিক দিক নির্দেশনা, সঠিক মতামত। আমি কিন্তু আপনারা যদি এখন কেউ বলেন যে এতক্ষণ লাগে আপডেট দিতে, আমি কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি আজকের আপডেটটা আবারও দিচ্ছি যে আজকে আমাদের ডিজি মহোদয় স্যার
উনি হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যে উনি পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার কারণে আমাদের চিঠিটা তো পুনরায় পাঠানো হচ্ছে, এবং পুনরায় পাঠানোর জন্য ডিজি মহোদয় স্যার আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে ওনার সময় চাইছিল সাক্ষাতের, উনি আজকে সময় দিতে পারেননি, উনি আগামীকাল সময় দিয়েছেন, স্যার আগামীকাল ওনার সঙ্গে দেখা করবেন, সঙ্গে আমাদের 19 সমন্বয়ক টিমের যে কোনো 2-3 জন সদস্যকে নিয়ে যাবেন, যদি পারেন আমাদেরকে সাথে নিয়ে সাক্ষাৎ করাবেন, না পারলে উনি একাই সাক্ষাৎ করবেন। এটা হচ্ছে লাস্ট আপডেট। তার সঙ্গে আরও একটা লাস্ট আপডেট হচ্ছে যে আগামী 22-8-2024 ঢাকা মহানগর সহ ঢাকার আশপাশ যত আনসার ক্যাম্প আছে, সব আনসার ক্যাম্প থেকে, যেহেতু আমাদের এটা একটা মাঝে মাঝে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যে অমুক দিন সমাবেশ করবে, অমুক দিন মহা আন্দোলন দেবে, কেউ আর বলতেছে যে বিদ্রোহ ঘোষণা করবে, আরে ব্যাটা তুমি তো বিদ্রোহ, সরি ব্যাটা বলে ফেলছি, মাইন্ড করবেন না, হ্যাঁ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই একটু সংযোজনের দিয়ে দেখবেন, হ্যাঁ কারণ আমি যতটুকু সময় চেষ্টা করতেছি একটু ভালো করে বলানোর জন্য। তো স্যারের কথা, স্যার বলছে যে আমার কথাটা হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে নিচ্ছে, তাই আমি চাচ্ছি সারা বাংলাদেশের আনসারকে, না না আমি এক দোস্ত, আমি একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে ওনার সঙ্গে দেখা করছি, আমি চাচ্ছি না যে আমি আবার যাই, আমি চাচ্ছি যে আমি আমার যে সহযোদ্ধা আছে আনসার কোনো আরেক ভাই যাক, হ্যাঁ গিয়ে তার ওনার সঙ্গে আর তার মনোভাবটা সে প্রকাশ করুক, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম কথা হচ্ছে যে ডিজি মহোদয় স্যার উনি অত্যন্ত আন্তরিক, অত্যন্ত ভালো, অনেক ভালো, যেটা বলে বোঝাতে পারবো না, আপনারা যদি ওনার সামনাসামনি ওনার সঙ্গে কথা না বলেন তাহলে বুঝতে পারবেন না যে উনি কতটা ভালো মানুষ, বা ওনার কথাগুলো এতটাই ভালো। উনি বারবার বলছে যে ভাই, বা আমাদেরকে ছোটো ভাইয়ের মতো, সন্তানের মতো দেখে, উনি সন্তানের মতো করে বলছে যে তোমরা আমার সন্তানদের মতো, তোমরা আমার আমার সংগঠনের ছোটো ভাই, আমার সন্তানের মতো, তোমাদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুক এটা আমি চাই না, আমিও চাই তোমাদের এইটা জাতীয়করণ করা হোক এবং স্থায়ীকরণ করা হোক যত তাড়াতাড়ি হোক। এতে সব আচ্ছা, তো উনি বলছে যে আমার তথ্যটা যাতে কেউ বিভ্রান্তি না হয়, এক একজন মানে যাই যা যার মতো না পায়, তা উনি চাইছে যে আগামী 22-8-2024 দুপুর ১২:৩০ আমাদের সাধারণ আনসারদেরকে নিয়ে, অঙ্গীভূত আনসার যারা আমরা আছি, ঢাকাসহ আশপাশের সব ক্যাম্প থেকে 2-1 জন করে নিয়ে, পিসি এপিসি অথবা আনসার সদস্যকে নিয়ে উনি একটা মিটিং বা সমাবেশ করবে, যাতে সারা বাংলাদেশের সকল আনসার সবাই বুঝতে পারে, যে ওনার কথা শুনতে পারে, যাতে কেউ বিভ্রান্ত না ছড়ায়, বিভ্রান্তি না হয়, এই জন্য আগামী 22-8-2024 একটা মহাসমাবেশ ধরেন মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল ভাই লাস্ট আপডেট। এখন ভাই আপডেট দেওয়া আবারও শেষ, 2 বার আপডেট দিয়ে দিছি ভাই, বারবার বলিয়েন না ভাই আপডেট কি 2 বার দিয়ে দিছি। এখন এই আমি আপডেট বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আমাকে ইনবক্সে হাজার হাজার মেসেজ আসছে আমার কাছে, আমি যেহেতু সারা বাংলাদেশে 55,000 অঙ্গীভূত আনসার আছে, 55,000 অঙ্গীভূত আনসার এম্বডিমেন্ট আছে, মানে কর্মরত অবস্থায় আছে, ধন্যবাদ দোস্ত, সারা বাংলাদেশে 55,000 আনসার অঙ্গীভূত অবস্থায় আছে, এই অবস্থায়, এবং প্রায় 20,000-এর বেশি রেস্ট অবস্থায় আছে। তো সকলের কাছে আমার নাম্বারটা চলে গেছে, বা সারা বাংলাদেশের মধ্যে সমন্বয়ক 5 জন, 5 জনের মধ্যে আমি 3য় সমন্বয়ক, মানে 3 নম্বরে আমার নাম আছে। তো আমার নাম, নাম্বার, আইডি নাম্বার সব দেওয়া আছে, সবার কাছে নাম্বার চলে গেছে, যার কারণে সারা বাংলাদেশে সবাই আমাকে নক করতেছে, না ভাই সবাই, কেউ মেসেঞ্জারে নক করতেছে, কেউ হোয়াটসঅ্যাপে নক করতেছে, কেউ মোবাইলে কল দিচ্ছে, হ্যাঁ। তো সবাইকে, সবার প্রতি এতটুকুই আমার মানে লাস্ট আপডেটের আপডেট দিয়ে দিছি। আর আপডেটের বিষয়ে এখন আলোচনা করব, আলোচনাটা হচ্ছে এই যে আমরা যে আমাদের কাজটা করতেছি, আমরা যে ততটুকু করতেছি, আপনাদেরকে বুঝাই বলি ভাই, একটু বোঝার চেষ্টা করেন যে একটা জিনিস স্যার মানে সরাসরি আমাদেরকে এভাবে মানে খোলামেলা বুঝাইছে যে একটা বাচ্চাও যদি তুমি নিতে চাও, একটা বাচ্চাও জন্ম দিতে গেলেও 9 মাস সময় লাগে। তো আমাদের এই কাজটা করতে গেলে কমপক্ষে তো কিছুদিন তো সময় দিতে হবে,
কমপক্ষে তিনটা অধিদপ্তর আছে, তিনটা মন্ত্রণালয় আছে। এই তিনটা মন্ত্রণালয়ে 47টা ডেস্ক আছে, প্রত্যেকটা ডেস্কে একটার পর একটা ডেস্কে যাইতে সময় লাগবে ভাই। আমরা চাইলাম হয়ে গেলো এমনটা না, এটা একটা স্থায়ীকরণের বিষয়। তো এতটুকুই বলবো যে এক একটা করে ডেস্কে যাইতে কমপক্ষে যদি একদিন করে সময় লাগে তাহলে কমপক্ষে 47 দিন সময়। তো এর মধ্যে এই 47 দিনের মধ্যে সাপোজ আমি বলতেছি, মানে উদাহরণ দিচ্ছি, এই 47 দিনের মধ্যে আমরা তো সমন্বয়করা আছি, আমরা তো চাচ্ছি যে যত তাড়াতাড়ি যত দ্রুত করা সম্ভব করতে চাচ্ছি। এখন তিনটা মন্ত্রণালয়, কোন তিনটা মন্ত্রণালয় এটা বলি, তিনটা মন্ত্রণালয় হচ্ছে, প্রথমে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আনসারেরা মানে অঙ্গীভূত আনসার যারা আছি, সাধারণ আনসার, তারা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছি। তো প্রথম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে আমাদের বিষয়টা খতিয়ে দেখা, যেহেতু আমরা আমাদেরকে পরিচালনা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পর সেখান থেকে কয়েকটা ডেস্ক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটা ডেস্ক আছে, সেই ডেস্ক কয়টা থেকে পাস হয়ে তারপর যাবে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবে, এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ কী? জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ সারা বাংলাদেশের, সারা বাংলাদেশের হাজার হাজার চিঠি ওনার কাছে আসে, ওনার সারা বাংলাদেশ দেখতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু আমাদেরটা দেখবে, কিন্তু যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে এটা সারা বাংলাদেশের যত চিঠি আছে সব দেখে। তো সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের চিঠিটা যাবে, সেখানে কয়েকটা ডেস্ক আছে, সেখানে ঘুরবে এবং তারা যদি এটা যৌক্তিক মনে করে সেখান থেকে পাশ হবে। তো সেখানে যাইতেও সময় লাগবে, পাশ হওয়ারও একটা ব্যাপার আছে। ইতিমধ্যে এর মধ্যে আমরা তার সমন্বয়ক আছি। আপনারা মানে ভাবতেছেন যে এতদিন যদি সময় লাগে তাহলে আমরা কী করবো? আমরা তাদের সমন্বয়করা কিসের জন্য আছি? আমরা সমন্বয়করা আছি এর মধ্যে আমরা যাতায়াত করবো, আমরা দুজন দুজন করে যাব। আমরা 19 সমন্বয়কের মধ্যে দুজন করে যাব, প্রত্যেক দিন আমরা দুজন করে যাব। আমরা ফাইনাল করে ফেলছি যে দুজন করে যাব, যে আমাদের কাজটা কতদূর হলো, আমরা কতদূর পর্যন্ত গেলাম, বা আমাদের কাজটা কতদূর পর্যন্ত গেলো, কোন ডেস্কে গেলো, একটু তাড়াতাড়ি করা যায় কি না, বা আমাদের পরিচিত কোনো সচিব স্যার আছে কি না, বা পরিচিত কোনো বড় ধরনের অফিসার আছে কি না, তার মাধ্যমে সুপারিশ নিয়ে যদি তাড়াতাড়ি করা যায় আমরা এটা চেষ্টা করবো ভাই। বুঝছেন? আশা করি বুঝাইতে পারছি। যদি কেউ না বুঝে থাকেন আমার কমেন্ট বক্স ভাই খোলা আছে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি বোঝাই দিচ্ছি। তো আরও একটা বলি, তারপর বলি যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে কয়েকটা ডেস্ক আছে, ডেস্ক কয়টায় পাস হয়ে তারপর যাবে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের কাজ কি? অর্থ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সারা বাংলাদেশের যত মানে অর্থের মানে সিস্টেম আছে, যে দেশটা কীভাবে চলবে, কোথায় কোন কত পরিমাণ টাকা পয়সা আয় ব্যয় করতে হবে, এর একটা হিসাব নিকাশ আছে। আমাদের যে 55,000 বা 70,000 বা 90,000 যে আনসার সদস্য আছে তাদের বেতন যদি আমরা রাজস্ব খাত থেকে পেতে যাই, তারা কি এই বেতনটা একবারে দিতে পারবে, না তাদেরকে সময় নিয়ে এটা করতে হবে, তারা একটা অনুমতি দিবে। এখন তারা যদি মানে এটা মানে মেক আপ করতে পারে, তখন একটা সরাসরি প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী যে অধিদপ্তর আছে, হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী অধিদপ্তর সেখানে পাঠাবে। সেখানে থেকে ভাই পাস হলেই ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে। এবং ততক্ষণ পর্যন্ত আমার ডিপার্টমেন্টের, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যত উপরস্থ কর্মকর্তা আছে সবাই আমাদেরকে, আমাকে, আমাদের 5 সমন্বয়ক সহ 19 সমন্বয়কদেরকে আশ্বস্ত করছে যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা যে কোনো মুহূর্তে আমাদেরকে যে কোনো হেল্পের জন্য আমাদেরকে বলতে পারো, আমরা তোমাদের পাশে আছি। ঠিক আছে? বারবার আমাদেরকে আশ্বস্ত করে। এবং আমরা যে 19 সমন্বয়ক আছি, আমরা তাদের ব্যবহারে অত্যন্ত খুশি। এবং যদি আপনারা কেউ ভাই মনে করেন যে আমাদের কাজটা হচ্ছে না, বা আমরা ফালা রাখছি, আমরা যাচ্ছি না, ভাই আপনারা যদি এরকম কেউ মনে করেন আপনারা নিজে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যেতে পারেন। সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো আমরা সচিবালয়ে, মন্ত্রণালয়ে নিয়ে যাবো, আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো যদি আপনাদের কোনো অভিযোগ থাকে। আমার বিশেষ করে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আসতে পারেন এবং আমাদের কাজটা কতদূর আগাইলো বা কতদূর এগিয়ে গেল, আমরা কতটুকু এগোতে পেরেছি, এরকম যদি কারোর প্রতি মানে মন্তব্য থেকে থাকে আপনারা আসতে পারেন। তো আজকের আপডেট বিষয়ে এটাই ছিল আলোচনা। হ্যাঁ আবারও আপডেট, এখন দেখতেছি লাইভে প্রায় 300 জন প্লাস জয়েন করছে। আমার আপডেটটা আবারও দিচ্ছি, 3 বার আপডেট দিছি, আবারও আপডেট দিচ্ছি ভাই। বলেন না যে ভিডিওটা লং করতেছি, আপনাদেরকে ভিডিওটা লং করার জন্য বলিনি, আমি আমার আপডেট দিয়ে দিচ্ছি। এখন আপনাদের ভাই যদি পছন্দ হয় আমার কথাবার্তা তাহলে, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু শোনার ইচ্ছে থাকে তাহলে শুনতে পারেন।
এতটুকুই বলতেছি। আমি আবারও লাস্ট আপডেটটা দিয়ে দিচ্ছি, লাস্ট আপডেটটা এই শর্টে বলতেছি যে আগামীকাল আমাদের মাননীয় ডিজি মহোদয় যাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং আগামী 22/8/2024 বাংলাদেশের সব জায়গার থেকে এবং ঢাকার আশপাশ যত ক্যাম্প আছে সব ক্যাম্প থেকে দুই একজন করে আনসার নিয়ে আমাদের সম্ভবত সদর দপ্তরে 500 জনে, মিনিমাম 500 জনকে নিয়ে আমাদের মাননীয় ডিজি মহোদয় উনি একটা মিটিং আলোচনা সভা করবে, যাতে যাতে সবাই একসঙ্গে বুঝতে পারে যে ওনার বক্তব্যটা, কারণ উনি চট্টগ্রামে কথা বলছে, ওনার কথাগুলো অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো বলছে, এবং আমাদের উনিও চাচ্ছে যে আমাদের এই ডিপার্টমেন্টটা তাড়াতাড়ি করা হোক, কী বলে, জাতীয়করণ, স্থায়ীকরণ করা হোক। ধন্যবাদ। তো উনি চাচ্ছে যে ঢাকায় যে একটা ব্রিফিং দিবে আমাদের সাধারণ আনসারদের উদ্দেশ্যে, যে আমরা যাতে সবাই একযোগে বুঝতে পারি, যাতে কেউ কোনো জি জি ধন্যবাদ দোস্ত, মত বিনিময় সভা। আর কি বলছি যে অনেক শুকাই গেছি, জি দোস্ত, আসলেই আমার মেন্টালি অনেক প্রেশার আসতেছে, হয়তো আপনারা কে কীভাবে নিচ্ছেন জানি না। এই যে ভাই, আমি নারায়ণগঞ্জ থেকে প্রত্যেক দিন যদি ঢাকা খিলগায়ে যাই, আর বর্তমান ঢাকার অবস্থা আপনারা জানেন, রাস্তাঘাটে কেমন, ছাত্ররা নাই, রাস্তাঘাট কেমন যানজট আপনারা জানেন, এই জ্যাম ঠেলে কষ্ট করে ডিউটি শেষ করে জ্যাম ঠেলে কষ্ট করে ঢাকায় যেতে হয়, সদর দপ্তরে যেতে হয়, সেখানে ভাই কী খাইলাম না খাইলাম, খাওয়া দাওয়ার একটা বিষয়, যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করি, ঘুমটা যদি ঠিক মতো না হয়, তাহলে শরীর তো খারাপ এমনিতেই করবে। তারপরেও ভাই আপনারা যে যাই ভাবতেছেন ভাই, আমি আমার বাহিনীর জন্য আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করতেছি যে যত দ্রুত এটা স্থায়ীকরণ করা সম্ভব, জাতীয়করণ করা সম্ভব, আমি চেষ্টা করতেছি ভাই। এখন ভাই আমি মানে তো কথা বলতেছি, কথা যে বলতেছি এটাই আমার মানে আমার পক্ষে আমার বলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে এতটুকু অনুরোধ করবো ভাই, যে আমাদের আনসার সংগঠনের বাংলাদেশ আনসার গ্রাম এলাকা বাহিনীর যারা সদস্য আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা যারা পাঁচ সমন্বয়, আমার 19 সমন্বয়ক যারা আছি, তাদেরকে ভাই আমাদেরকে আমাদের উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, আমাদেরকে সাহস দিবেন, সহযোগিতা করবেন, আমাদের মনোবলটা শক্ত করে ধরে রাখার মানে করার মানে এরকম কোনো মতামত দিবেন। হ্যাঁ, আমরা তো ভাই কারো কাছ থেকে টাকা পয়সা যাচ্ছি না, আমরা নিজ খরচে নিজের পকেটের টাকা খরচ করে আমরা যাচ্ছি, হচ্ছে সদর দপ্তরে যাচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছি, সচিবালয়ে যাচ্ছি, আমরা ভাই চেষ্টা করতেছি আমাদের কাজটা যত দ্রুত করা সম্ভব করার জন্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন সকলকে ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য। ভাই যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন, ইতিমধ্যে আমি আমার আপডেটটা চারবার দিয়েছি ভাই, চারবার। আমার কথার শেষে আমি আবারও আপডেট দিব, তারপরেও আপনারা যারা আমার লাইভে জয়েন করছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে ভাই আমাকে আমার কমেন্ট বক্স চালু করা আছে, আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি আমার সঙ্গে কেউ কলে সরাসরি কলে কথা বলতে চান কথা বলতে পারবেন, আমি ক্যামেরা অন করে দিচ্ছি, রিকোয়েস্ট জয়েন রিকোয়েস্ট দেন, আমি নিচ্ছি, দেখি কাউকে নেওয়া যায় কি না। মুজফ্ফর আছে, মুজফ্ফর আসবি ভাই? আপনারা যদি কেউ সরাসরি আমার সঙ্গে কলে জয়েন করে আমার সঙ্গে কথা বলতে চান পারবেন। ধন্যবাদ মুজফ্ফর। এই তো আজকে তো দেখা যাচ্ছে রে, কালকে তো সেদিন তো দেখা যায়নি, আজকে দেখা যাচ্ছে। আরে যাই হোক, তোর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, যাই হোক কেমন আছিস, তোর এখানে নেটওয়ার্কটা ক্লিয়ার রাখ, তাহলে তুই একটা আলোর মধ্যে যা, মানুষ সবাই তোকে দেখে, তুই লাইভে আসছিস কথা বলতেছিস, সবাই যাতে তোকে দেখতে পারে। দেখি আর কি করবো, আমাদের ভবিষ্যতে তো এরকম অন্ধ না, যতক্ষণ জানি করো না, যথাসম্ভব চেষ্টা করতেছি। আগামীকাল ডিজিটাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে, জি 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 ভাই, আনোয়ার হোসেন ব্লগ। আর আমি ভাই রিকোয়েস্ট করবো যে আমার ভিডিও নিয়ে কেউ কোনো গ্রুপে বা কেউ পেজে আপলোড দিবেন না ভাই, এটা আমার কোনো অনুমতি নেই। যদি কেউ কোনো আমার আমার কোনো ভিডিও নিয়ে আপনারা যদি কেউ কোনো গ্রুপে বা ইউটিউবে বা আপলোড দেন, তাহলে এর ড্রাইভার ভাই আপনাদেরকে নিতে হবে।
ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আপনারা কেউ কেউ আছে না বুঝে না শুনে আন্দোলনের ডাক দেন, যদি এরকম কেউ দেন ভাই, তার দায়ভার আপনারা নিজেরাই নেবেন। অলরেডি যারা ফেসবুকে আজে বাজে পোস্ট করছেন, আমাদের যে আছে সেখানে অলরেডি সবাইকে ইন্ডিকেট করে ফেলছে। তো আমি আশা করব আপনারা কেউ যাতে ফেসবুকে এলোমেলো বা আজে বাজে পোস্ট না দেন, সবাই আমাদেরকে, যে আমরা উনিশ সমন্বয়ক আছি, আমাদেরকে যাতে সাহস দেন, সহযোগিতা করেন, সময় দেন, এতটুকুই বলতেছি। আর মোজাফফর, তোর ক্যাম্পের কি খবর? সবাই কেমন আছে? তুই কেমন আছিস? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সবাই তো ওই অপেক্ষায় আছে সুখবরের। কি বলবো, আমরা তো শোন, আমরা যে এত পরিশ্রম করতেছি, আমার নিজের কোনো সার্থকতা আছে এখানে? হ্যাঁ ঠিক আছে, বা নিজের কোনো নিজে নিজে 10 টাকা পাচ্ছি, বা কেউ আমাকে 10 টাকা দিছে, বা আমি কারো কাছে চাচ্ছিও না। আমি চাচ্ছি যে আমার ডিপার্টমেন্টে যাতে মানে একটা নাম, বা আমার ডিপার্টমেন্টের জন্য একটা স্থায়ী একটা অবস্থান তৈরি হয়, যাতে আমাদের যদি আমাদের মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলে সবাই আমাদেরকে বলবে যে না, যে আহসান ভাইয়া ছিল, নাসির ভাই ছিল, বা শফিক শফিক উস্তাদ ছিল, যে এরা অনেক কষ্ট করে আমাদের এখানে বা আমাদের স্থায়ীকরণ করছে। তো আমাদের নাম হবে, শুধু এতটুকুই চাই, আর কিছু চাই না, যে টাকা পয়সা আসুক বা অন্য কোনো কিছু আসুক এরকম। এমনটা না যে বলে সমন্বয়করা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করবে, যে সবার কাছ থেকে টাকা পয়সা পাবে, বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করবে, এমনটা তো না। আনোয়ার হোসেন ভাই, আনোয়ার হোসেন ভাই আপনি চলে আসেন, আমার সাথে সরাসরি কথা বলুন। দেখি আপনি কোথায় আছেন, একটু কথা বলি, আসেন সামনে আসেন, চলে আসেন ভাই। এলেমেলো কথা বলেন না ভাই, এলেমেলো কথা যদি বলেন নিজের নিজের ব্যক্তিত্ব নিজেই হারাবেন, এতটুকুই বলতেছি, এর বেশি কিছু বলতে চাই না। যদি কেউ হ বলতে হলদি বুঝে, তাহলে আপনি বুঝবেন আমার কথা, আমি কি বলতে চাইছি। আমি চাচ্ছি না লাইফে রাগ হওয়া যাবে না, এমন অনেকে আছে কিছু মানে আবোল তাবোল বলিয়ে তো হয়তো বা পরীক্ষা করতে পারে, যে দেখি রাগ হয় কিনা, তার ধৈর্য আছে আমাকে কিনা, বা আমাদেরকে বিভ্রান্ত, আমাকে অথবা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে আমরা তো লাইভ প্রুফ দিচ্ছি ভাই, আমরা তো লাইভ বলতেছি, আমাদের এমন না যে বাড়ায় সাজায় গুছায় টুছায় বলতেছি, এরকম না। এবং আমরা যে ডিজি কি বলে নামে আছে, যে আনোয়ার হোসেন ব্লগ, ব্লগ যেহেতু বানায় সেহেতু তো অবশ্যই জানার কথা, যে এখন মানে যে মিডিয়ার যুগ, মিথ্যে ছড়ানোর কোনো প্রশ্নই আসে না। আর এরকম একটা ইউনিফর্ম পরে মিথ্যে ছড়াবে, এটা তাকেও তো বোঝা উচিত কমেন্টটা করার আগে। এই যে এর যে মিথ্যে কথা বলেন কেন ভাই, আগামীকাল সকালে বলতেই পারে, বলতেই পারে, বলতেই পারে, আগামীকাল নির্ভর করবে ঢাকা ভাই, আপনার কথাটা ঠিক হইতে পারে, আগামীকাল সকালে যাবে, এমনও তো হতে পারে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আপনি উনি সকালে সময় দিচ্ছে, স্যার সকালে দেখা করে তারপর যাবে, এরকমও তো হতে পারে। বুঝাই বলছে মিথ্যা কথা বলছে, আমি কি মিথ্যা কথা বললাম এখানে? আপনি আসছেন না আমি গেছি, আপনার সঙ্গে কথা বলছে না আমাদের সঙ্গে কথা বলছে? অযথা অবান্তর অপ্রয়োজনীয় কথা বলবেন না। আমরা যে হেডকোয়ার্টারে যাতায়াত করতেছি, আমাদের অবস্থা কতটুকু, আমাদের শরীরের অবস্থা কতটুকু আমরা বুঝতেছি ভাই। ভাই ভালো করে লাগাই দেন ভাই, একবারে ঠেকাই দেন, শত না আসে। ধন্যবাদ। তো মুজাফফর, দেখা আসবি 22 তারিখ? আয়, 22 তারিখ তো সমাবেশ করবে। কোন সমাবেশ? ওই যে মত বিনিময় সভা ডিজি স্যার করবে, সারা বাংলাদেশের সকল আনসারদের, কমপক্ষে 500 জন আনসারদেরকে নিয়ে করবে। যত মনে কর যে যদি আমার ক্যাম্পে যদি সিটি আসে, ওরকম যদি ক্যাম্প থেকে যদি সিলেক্ট করে, চিঠি না চিঠি না, সরাসরি আপনি ক্যাম্পে কথা বলবো, সব ক্যাম্প থেকে এখানে ক্যাম্পের নাম লেখানো উল্লেখ থাকবে, যে অমুক ক্যাম্প থেকে 2 জন বা 1 জন আসছে, এরকম সব ক্যাম্প থেকে আসবে। এক ক্যাম্প থেকে যে 10-12 জন আসবে এমন না, প্রত্যেক ক্যাম্প থেকে 2 জন অথবা 1 জন।
যা হোক, এরকম না যদি সবার সাথে 500টা সমান। ক্যাম্প থেকে 500 ক্যাম্প থেকে 500 জন আসলো, তাহলে আর কোনো বিভ্রান্ত ছড়াইলো না, সবাই কথাটা শুনে গেল স্যারের, সবাই গিয়ে একসঙ্গে একযোগে বলতে পারবে স্যার এটা বলছে। 500 জন গেল, 99,000 আনসারের লিস্ট আছে না? 99,000 শুদ্ধ যদি ডিজি স্যারের সামনে যায়, তারপরে ওখান থেকে বের হয়ে আসি, বলবে যে না আমি এটা শুনি নাই, ওটা বলে নাই, এটা করতে চাইছে ওটা করতে চাই নাই, এটা মত মত তারা মতামত হচ্ছে, থাকবে। তারা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের উন্নতি চায় না, নিজেরটা খোঁজে, নিজের স্বার্থ খোঁজে, শুধু তারাই এই বিভ্রান্তগুলো ছড়াবে। এখন বিশ্বাসের উপর আছে সবকিছু, যদি বিশ্বাস থাকে একজনের উপর বিশ্বাস করতে পারবে, আর যদি বিশ্বাস না থাকে 90,000 শুদ্ধ দিলে বিশ্বাস করবে না। আর একটা কথা বলবো যে ভাই, আমরা তো অক্লান্ত পরিশ্রম করতেছি, যদি আপনারা যদি আমাদের উপর, আমাদের অনুসরণের কাছে আমাদের উপর যদি আস্থা স্থাপন করতে না পারেন, বিশ্বাস স্থাপন করতে না পারেন, তা আপনারা সরাসরি চলে আসেন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে, আপনাকেও সমন্বয় পদ দেওয়া হবে, দরকার পড়লে আমরা আপনার একজন বাড়াইলাম বা দুজন বাড়াইলাম, আপনারা এসে নিজেও দেখে যেতে পারবেন, নিজে সরাসরি তদারকি করতে পারবেন, এরকম অপশন আছে আমাদের কাছে, আছে, আমরা দেখাইতে পারবো। আমি কি বলতে চাচ্ছি, বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু এক একজনের এক এক ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, বলতেই পারে, তাই নিয়ে আর রাগারাগি করা যাবে না, যেভাবে আর কি বুঝাই বলা যায় আরে ভাই সেভাবে। অনেক অনেক কথা বলতেছে ভাই, এই বিরিয়ানি খাইছেন, হ্যাঁ, আর আবার কয় যে হারুনের ভাতের ডোলের মতো হায়া গেছেন, হ্যাঁ, তার কত কথা। আরে ভাই আমাদের যে কতটুকু পরিশ্রম হচ্ছে আমরা বুঝতেছি, আমাদের কোনো ইনকাম আছে এখানে? কোনো ইনকামও নাই, উল্টা কষ্ট করে যাচ্ছি ক্যাম্প থেকে, যত কষ্ট করে ডিউটি শেষ করে যাচ্ছি, ঢাকা যাচ্ছি, প্রত্যেক দিন যে খরচ আছে, যাইতেছি, খরচের কথা বাদ, যাইতেছি আসতে সময়ের ব্যাপার আছে, জার্নি করা, প্রতিদিন জার্নি করা একটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এটাও বুঝতে হবে। আমার কথা শোন, এখন তুই নারায়ণগঞ্জ থেকে গিয়া মনে কর খিলগাঁও আসিস, তোর পরিশ্রম হয়, আমি এখানে ক্যাম্পে বসিয়ে তোক নিয়ে একটু সমালোচনা করতে তো আমার কষ্ট হয় না, না? এখন এটা তো আর ওই যে আমি সেদিন আমি বলছিলাম যে আনসার আনসার না, এমনও মানুষ আছে যে ঘরের কোণার থেকে বসে অনেক কিছু বলতে পারে, কিন্তু মিডিয়ার সামনে এসে বা বড় বড় অফিসারদের সামনে এসে কয়জনে কথা বলতে পারে? কথা তো সেটাই ভাই, ওই যারা মানে ভিন্ন মত পোষণ করে না, তাদের ক্ষেত্রে আমার একটাই বলা, আমি যেটা বলছি, তোমরা ওখানে থাকিয়ে যে কষ্টটা করতেছো এটা তোমরা বুঝতেছো, আমি এখান থেকে ক্যাম্প থেকে বসিয়ে একটা মনে করো যে গ্রুপে পোস্ট দিলাম যে ওরা ভাতের হোটেলে গেছে, ওরা কিছু পেয়া সুখ হয়ে গেছে, ওরা মদ পাল্টাই ফেলছে, এগুলি আমি এখানে বসে বলতেই পারি, কিন্তু ওখানে তো যে বসে, পরিস্থিতিটা কি সেটা তো কষ্ট, হ্যাঁ সেটাই, কষ্টের কথা কি বলবো, সারাদিন ভাত খাইছি আজকে কটার সময়, 3:30, 3:30-এর তবে সময় কষ্টের কথা, 11 জন গেছি, 11 জনই ভাত খাইছি, অল্প একটু তবে হয়েছে আমাদের, ওই যে ডিএমপি জোন অফিস আছে না, দেখছি যে মনে নাই, ওইখানে না গলির মধ্যে ছোট ছোট ভাত রোডেল না, ওইখানে 11 জন মিলে ভাত খেলাম 70 টাকা করি। তবে তোর লাইফে আসিয়ে কিছু ভাষাগত সেন্স, আবার খরচপাতি কষ্ট এগুলি আগে স্বীকার না করাটাই উত্তম, যখন এটা কার্যকর হবে তখন মনে কর সবাই যেটা জানতে পারবে যে এদের দ্বারা এই কাজটা সম্ভব হয়েছে, তখন তোদের কষ্টটা তখন এমনিতেই মনে কর যে তখনই বুঝতে পারবে যে আমরা কতটুকু কষ্ট করছি বা কতটুকু চেষ্টা করছি। আর বারবার বলবো এইটাই প্রশংসা করবে যে একটা কাজ চাইলে একবারে করা সম্ভব না, যেহেতু এটা একটা জাতীয়করণের বিষয়, স্থায়ীকরণের বিষয়। আর আমাদের ডিজি মহোদয় তো বলছে যদি আমার হাতে থাকতো আমি একবারে এখনই করে দিতাম, কারণ আমিও চাই যে আমার ডিপার্টমেন্টটা জাতীয়করণ হয়ে গেছে, তাহলে আমার শক্তি বাড়ে, আমার লাভ, আমার সুনাম হবে। তবে ওদের কথায় যে একে সব কথাতে বিশ্বাস করি আমাদের চুপ থাকা লাগবে এমনটা না, আমাদেরও কিছু করতে হবে, তোমার সমন্বয় আছে, সেটাই ওদের প্রত্যেকটা কথায় যে মানিয়ে চুপ থাকা লাগবে এমনটা না।
তুই কি রাতের খাবার খাইছিস? দেখ, সবাই অপেক্ষায় আমি আছেন, আপডেট আপডেট আপডেট। সকালে গিয়েছিলাম, মানে সকাল আমার 8টা থেকে 12টা পর্যন্ত ডিউটি ছিল। ডিউটিটা ম্যানেজ করে আমি সকাল 8টার সময় গেছি, গিয়ে সারা দিন থাকলাম। আবার এখন 8টার সময় আসছি, আমার 8টার সময় ডিউটি। আমাকে বলছে যে ভাই তুমি যাওয়ার সমস্যা নাই, আমার ক্যাম্পের জন্য তোমার জন্য খোলা, কারণ তুমি আমাদের জন্য একা, তুমি তোমার নিজের জন্য কোনো কিছু করতেছো না, আমাদের সবার জন্য করতেছো, তুমি যাও সমস্যা নেই, কিন্তু এসে ডিউটি করতে হবে। দেখ আমি এসে আবার ডিউটি করতেছি, এখন সারাদিন ওইখানে কাটলাম, যাওয়া দৌড়াদৌড়ি করলাম, এখন এসে আবার 12টা পর্যন্ত ডিউটি করতে হবে আমার। এই কষ্টটা সব কয়জন বুঝতেছে? সবাই কিন্তু অলরেডি কমেন্ট করার জন্য বসে আছে। তবে এতটুকু মাথায় রাখবে, নেতৃত্ব দেওয়া সবার দ্বারা সম্ভব না, ধৈর্য সবার সমান হয় না, বিবেক বুদ্ধি কথা বলার ধরন সবার সমান হয় না, এগুলো মাথায় নিয়ে তো লাইভ করতে হবে, আবার ওইখানে কাজও করতে হবে। এখন মনে কর যে ইয়াং বয়স, রক্তের গরম, 19 জনের মধ্যে 19 রকম কথা হইতে পারে, ওখানে রাগারাগি কিংবা মত বিনিময় ভিন্ন মত এ ধরনের পোষণ করা যাবে। ভালোভাবে কথা বলা। আর ভাই আমার গ্রুপের বা আমার লাইফের সবাইকে বলতেছি, আর যদি কেউ আমার ভাই ভাষাগত দিক থেকে, মানে কেউ যদি নেগেটিভ সেন্স নেন ভাই, কেউ নেগেটিভ ভাবে নিয়েন না ভাই, যদি আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কারেকশন করে দিবেন যে ভাই আসুন ভাই এটা এভাবে না, সেটা এভাবে এভাবে বলিয়ে, ঠিক আছে ভাই আমি তখন কারেকশন করে দিবো ভাই। তোমাদের পর লাইভ শেষ করি নাকি? হ্যাঁ শেষ কর, আর 10 জনকার মাঝে গেলে 2 চার কথা শোনা লাগবে, এটা ধৈর্য, যদি ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে থাকে, তাহলে 10 জনের লাইভ সামনে যদি আর যদি ধৈর্য না থাকে তাহলে সেখান থেকে সরে দাঁড়া উচিত। এই লাইভে যদি শেয়ার করা যায় তো তাহলে আমার ফোনটা দেখাই দেন, মানে এই কয় তারিখ, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই 9 দিনে আমার ফোনটা যে পরিমাণ মানে প্যারা পাইছে, মানে ফোনটা কেনার পর থেকে এই পরিমাণ মনে হয় মানে এর 3/10 ভাগের 1 ভাগ পাইনি, এত পরিমাণ ফোন মেসেজ পিং 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 কল কল, মানে মাথায় নষ্ট হয়ে গেছে ফোনে। যাই হোক, ওরা সবাই তো ভালোবাসে ভাই। সর্বশেষ একটা কথা, যে সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবার কাছে ভালোবাসা যাচ্ছি, সবাই আমার প্রতি দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে এবং যত তাড়াতাড়ি পারি এই কাজটা সম্পন্ন করতে পারি, এবং আমরা আমাদের যে এক দফা দাবি এটা যেন পূরণ করতে পারি, এবং আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা এবং আপনাদের মতামত এবং আপনাদের উৎসাহ আশা করতেছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, এবং আপনাদের 19 সমন্বয়ের কাছে 19 সমন্বয়ের পাশে থাকবেন। এই কথা বলে আজকের লাইভটা আমি এখানে শেষ করতেছি, আশা করি আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আর আগামী লাস্ট আপডেট যখন আসবে ইনশাল্লাহ লাইভে এসে আমি সবাইকে জানাই দেবো, কারণ সবাইকে এক করে জানাই দেওয়া সম্ভব না। আর যদি বলেন যে ভাই গ্রুপে দেন না কেন, ভাই আমি সব গ্রুপে ভাই আমি অ্যাড নাই ভাই, বাংলাদেশে অনেক গ্রুপ, যদি 55,000 আনসার এম্বডিমেন্ট হয় তাহলে 55,000-এ হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে 55টা, আমি সর্বোচ্চ 2, 3, 4, 5, 10টা গ্রুপে অ্যাড আছি, 55টা গ্রুপে তো অ্যাড নাই। এই কারণে ভাই লাইভে এসে সরাসরি লাইভ আপডেটটা দেই, এটাই হচ্ছে কথা। আর এরপর যখন লাস্ট আপডেট আসবে অবশ্যই আমি লাইভে এসে ভাই লাস্ট আপডেট দিয়ে দেবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, তোমাদের থাক, ভালো থাক, ঠিক আছে, আসসালামু আলাইকুম।